আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মদিনা আল মুনাওয়ারা থেকে আমি মোহাম্মদ মামুন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা কি জানেন মদিনাতে একটি মার্কেট ছিল যেটির নাম ছিল বাঙালি মার্কেট। সেই মার্কেটটি কিন্তু অলরেডি ভাঙার কাজ শুরু হয়ে গেছে এবং সেই বাংলাদেশি ভাইয়েরা যারা ব্যবসা বাণিজ্য করতেন তাদের দোকানপাট এখন কোথায় এবং বাঙালি খাবার আপনারা কোথায় পাবেন, আজকে আপনাদেরকে সেই ভিডিওটি এই ভিডিওর মাধ্যমে যা দেখিয়ে দেবো কোথায় আপনারা ভালো মানের খাবার বাঙালি হোটেল পেয়ে যাবেন। এই মুহূর্তে আমি রয়েছি মসজিদ আল বেলালের কাছে, আমার এই পাশে দেখতে পাচ্ছেন মসজিদ আল বেলাল হারাম শরীফের ফির একদম দক্ষিণ সাইডের এই মসজিদ আল নববী এই পাশে দেখা যাচ্ছে। ওই মসজিদ আল নববী থেকে সোজা সামনে আসলে ফ্লাইওভার পার হলেই এই বেলাল মসজিদ, বেলাল মসজিদ থেকে যেখানে রাস্তা এই পারাপার হয় এই রাস্তা পারাপার হওয়া এই জায়গা থেকে আপনি সোজা যখন আসবেন এই দিকে পেয়ে যাবেন নিউ মক্কা হোটেল, যেখানে রয়েছে আমার পরিচিত একজন, অবশ্যই এখানে আসবেন ভালো মানের খাবার পাওয়া যায়। এই রাস্তাটা যখন পার হয়ে আসবেন সামনে আসলেই তিনটা বিল্ডিং পরে যে জায়গাটি আপনাদেরকে এখন আমি সেখানে নিয়ে যাবো এবং দেখাবো যেখান থেকে বাংলাদেশি ভালো মানের খাবার আপনারা এই মদিনাতে পেয়ে যাবেন এবং 100% হালাল পরিষ্কার পরিচ্ছন্ন। এটা মনে রাখতে হবে যে বেলাল মসজিদের অপোজিটে এই রাস্তা যেখান থেকে পারফেক্ট ক্রস করে এই রাস্তা ক্রস করার এই পাশে থেকে সামনে এগিয়ে গেলে আপনারা এই মার্কেটে পেয়ে যাবেন। চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই নিউ ঢাকা মক্কা হোটেলে এবং সেখানকার খাবার পরিস্থিতি দেখ। এই যে বেলাল মসজিদের সামনে যে জায়গাটি দেখছেন রাস্তা পারাপার হয়ে আসছে মানুষজন, এখান দিয়ে সোজা একদম এই গলি, এই হাতের দুই পাশে দুইটি হোটেল বা অন্যান্য আরবিয়ান স্টাইলের খাবার, পাকিস্তানি স্টাইলের খাবার। এখান দিয়ে এই গলিটা দিয়ে সামনে যাবেন একটা দুইটা তিনটা বিল্ডিং পরেই সেই দোকানটি এবং আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি সেখানে। চলুন আমার সাথে কোথায় ভালো মানের খাবার পাবেন। সো প্রিয় দর্শক, এই গলি দিয়ে সামনে এগোলে চারটি বিল্ডিং পরেই এখানে পেয়ে যাবেন নিউ মক্কা হোটেল এবং আমরা এখন নিউ মক্কা হোটেল ভিতরে প্রবেশ করব। এখন রাত্রে 2টা বাজে, সো তাদের হোটেল অনেকটাই গুছিয়ে নিয়েছে এবং আমরা এখানে প্রবেশ করব, জিজ্ঞেস করব কী কী খাবার পাওয়া যায় এখানে। এই পাশ দিয়ে আসতে পারবেন, যারা এই পাশ দিয়ে আসবেন এই গলিটা চিনে রাখবেন। সামনে একটি নতুন বিল্ডিং হচ্ছে বিসমিল্লাহ স্টোরের সোজা সামনে আগালেই এই পাশে এই নিউ ঢাকা হোটেল। সালামু আলাইকুম। কি খবর ভাই, ভালো আছেন? আপনাদের নিউ ঢাকা হোটেল বাঙালি খাবার এখানে দেখে আসলাম, তো আপনাদের এখানে কি কি খাবার পাওয়া যায়? আমাদের এখানে সম্পূর্ণ বাংলাদেশি সুস্বাদু খাবার পাওয়া যায়, একদম হালাল জাতের খাবার, যেগুলো আমাদের হাজিদের জন্য, হাজিদের জন্য সবার জন্য উন্মুক্ত আছে। নাস্তা আছে, খাবার আছে, যেমন ভাত আছে, গরুর মাংস, খাসির মাংস, মটর মাংস, এগুলো পাওয়া যায়। মোটামুটি সবজি টবজি সব সম্পূর্ণ বাঙালি সব কিছুই আছে এখানে মাশাআল্লাহ। যে হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন, এখন মোটামুটি 2টা বাজে রাত্রে, তো হোটেলটা গোছায় নিচ্ছে, তো এখানে সব ধরনের খাবার পাবেন এবং খাবারের মেনু এখানে রয়েছে যে বাংলাদেশি খাবার, যারা উন্নত মানের বাংলাদেশি খাবার খেতে চান মদিনা মনোয়ারাতে মসজিদ আল বেলালের ঠিক অপোজিট পাশেই নিউ মক্কা হোটেল। আমি নিচে ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব এই লোকেশনের এবং এই লোকেশনের মাধ্যমে এবং নাম্বার দিয়ে দিব, অবশ্যই কন্ট্যাক্ট করে আপনারা হাজি মোয়াল্লেম যারা রয়েছেন তারা ওনার থেকে খাবার নিতে পারবেন হাজিদের জন্য। সো এখানে ইনশাআল্লাহ সবাই আসবেন এবং আমার তরফ থেকে আসলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন। এই আমার ফ্রেন্ড, অনেক বছর একসাথে আমরা রয়েছি, অবশ্যই ডিসকাউন্ট দেবে ইনশাআল্লাহ। এবং খাবার মান ভালো, গুণগত মান ভালো, সব দিকে বিবেচনা করে উনি খুব ভালো মানুষ এবং খাবার অবশ্যই আপনারা ডিসকাউন্টের সহ পাবেন। সো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মদিনা আল মুনাওয়ারা থেকে আমি মোহাম্মদ মামুন